দমদম নালে চলে খাদ্যমেলা 2024। খেতে কে না ভালোবাসে, খাদ্যমেলায় একবার এলে ভুলবেন না সেই স্বাদের কথা। দমদম খাদ্যমেলা পশ্চিমবঙ্গের প্রায় সব অঞ্চলেই পরিচিত। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু মহাশয়ের ভাবনায় এবং দক্ষিণ দমদম পৌরসভার 4 নম্বর ওয়ার্ডের পৌরপিতা শ্রী দেবাশিস বন্দ্যোপাধ্যায় সৌজন্যে এই খাদ্যমেলা পরিচালিত। সেখানে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী তথা এলাকার বিধায়ক ব্রাত্য বসু, ভারতের সেরা সাংসদ সৌগত রায় ছিলেন, ডক্টর শান্তনু সেন, খাদ্যমন্ত্রী রতীন ঘোষ সহ অন্যান্য গুণীজনী ব্যক্তিত্বরা। এই মেলা চলবে 16 থেকে 26 জানুয়ারি পর্যন্ত। এনসিও বাংলা টিভি। আমি প্রথমে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাবো আমার শ্রদ্ধেয় প্রিয় ভালোবাসার গর্বের সাংসদ, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী, বাংলার অন্যতম বিশিষ্ট বুধমন্ডলীর অন্যতম পদার্থবিদ্যার প্রাক্তন অধ্যাপক অধ্যাপক সৌগত রায়কে আমি কৃতজ্ঞতা জানাবো আমার মন্ত্রিসভা সহকর্মী, খাদ্যমেলার একেবারে অ্যান্টিডোট এবং যিনি পদে খাদ্যমন্ত্রী এবং খাদ্য দেখলে যিনি সম্পূর্ণভাবে অনীহা দেখান এবং খাদ্য সম্পর্কে চরম সংযমী। দৃষ্টিভঙ্গির পক্ষে নিরামিষ খাও ইত্যাদি ইত্যাদি এই যেগুলো বলে এগুলো বাংলায় আমরা সমর্থন করি না, এবং আমার ধারণা শেষ পর্যন্ত দেশের লোক এই সরকারকে সমর্থন করবে না। খুবই খাদ্যমেলা আমাদের এখানে দমদম অত্যন্ত জনপ্রিয় মেলা, এবং এটা দেবাশিস বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে আমি আমার কথায় 2013 থেকে এটা করছি। আমি আমার সাংসদ সৌগত রায় আমরা প্রত্যেক বছর এই খাদ্যমেলায় আসি। এই খাদ্যমেলায় অনেক মানে রবীন্দ্রনাথ টান্ডন থেকে বিদ্যা বালন, প্রচুর অভিনেত্রী এসছেন, বড় বড় বোম্বে স্টার এসছেন, এবছর শ্রাবন্তী চ্যাটার্জি এসেছিলেন,